हेलो फ्रेंड्स, आज चले এসেছি কিছু টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে, যেটা হলো আমন এন্ড পিস্তা বাদাম কিভাবে সরু সরু করে কেটে নেওয়া যায় কোনো টুলস ছাড়াই। অনেক সময় বাড়িতে ডেজার্ট বানাতে এগুলোর দরকার হয়, তাই খুব সহজে কিভাবে বাড়িতে কেটে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেস্তা বাদাম কাটিং এর টিপ শেয়ার করব। এই যে পেস্তা বাদামটা এত সরু সরু করে কাটা যাচ্ছে, এরও কিছু টিপস আছে। প্রথমে পেস্তা বাদামটা অ্যাটলিস্ট 1 আওয়ার নরমাল ফ্রিজে আমাদের রেখে দিতে হবে। ফ্রিজে রাখার ফলে বাদামগুলো এমনি নরম হয়ে যাবে, আর তখন এরকম একটা স্মল নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। বাদাম কাটিং এর জন্য কখনোই বড় ছুরি ব্যবহার করবেন না, সব সময় এই রকম ছোট ছুরি ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন ফ্রিজে রাখার জন্য কত অনাহাসি সরু সরু করে কেটে নেওয়া যাচ্ছে, তাই যখনই পেস্তা বাদাম কাটবেন আগে থেকে ফ্রিজে রেখে দেবেন, তাহলেই এইভাবে সরু সরু করে কাটা যাবে। এইভাবে আমি সব পেস্তা বাদামগুলো একে একে কেটে নেব। দেখুন আমার সমস্ত বাদাম কাটা হয়ে গেছে, কত সরু সরু কাটা হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাব আমন্ড কাটিং এর প্রসেসে। আমন্ড কাটিং এরও কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো আমি আজ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। দেখুন কত সরু সরু করেই আমার বাদামগুলো কাটা হয়েছে। আমন্ড কাটিং এর জন্য প্রথমে গ্যাসে একটা প্যান বসাবো। প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি আমন্ডগুলো দিয়ে দেব। দিয়ে কনস্ট্যান্টলি এইভাবে নাড়াচাড়া করতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। দেখবেন কোনো যেন স্পট না আসে, আর এই পুরো প্রসেসটা করতে হবে একদম লো ফ্লেমে, ভুলেও ফ্লেমটা হাই করবেন না। লো ফ্লেমে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব, আর ওয়েট করব যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। যেহেতু বাদামগুলো এখন খুবই গরম, তাই এখনই কাটা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর আমি বাদামগুলো কাটিং শুরু করব। আর খেয়াল রাখবেন যেন পুরো ঠান্ডা না হয়ে যায়, একটু গরম থাকতে থাকতেই এই কাটিংটা করতে হবে। যদি পুরো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কাটিংয়ে প্রবলেম হতে পারে। আর চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি কাটার, কারণ বাদাম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর কাটা যাবে না। তাই পুরো বাদাম যখন একটু গরম থাকবে, মানে যখন হাত দিতে পারবেন আর কি, সেই রকম গরম থাকাকালীন আপনারা এই কাটিংটা করে নেবেন। দেখুন কতটা পাতলা পাতলা আমার কাটা হচ্ছে। আর আগেও আমি বলেছি সবসময় এইসব কাটিংয়ের জন্য অবশ্যই ছোট ছুরি ব্যবহার করবেন, বড় ছুরিতে এগুলো কাটা যায় না, তাই প্রেফার ছোট ছুরি ব্যবহার করা। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে কাটা হচ্ছে, পুরো বাদামগুলো আমি এইভাবেই কেটে নেব। আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমন্ড বা পেস্তা বাদাম কাটার পর অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন, ফ্রিজে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন আমার সব বাদামই কাটা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা পাতলাভাবে এই বাদামগুলো কাটা হয়েছে। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো।